পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া বাজারের কানলা রোডের এক ব্যবসায়ী শুভেন্দু শেঠ তার প্রয়াত মাতা মিতালি শেঠের আত্মার শান্তি কামনায় মৃত্যুর প্রথম বার্ষিকীতে 151 জন দুস্থ ব্যক্তিকে শীতবস্ত্র ও কেক প্রদান করেন, পাশাপাশি পথ চলতি জনগণকে মাস্ক বিতরণ করেন। তো আমার মায়ের আত্মার শান্তি কামনায়, মা মারা গেছিলেন, মায়ের আত্মার শান্তি কামনায় তিনি দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণের একটা কর্মসূচি নিয়েছি। তো এর মধ্যে আমাদের যে বন্ধু বান্ধব দাদারা আছে, আর আমার সঙ্গে সবাই আছে, 151 জনকে আমার যতটা সামর্থ্য সাতগেছিয়া বাজার স্বর্গীয় মাতা মিতালি শেঠ আত্মার শান্তি কামনার জন্য মায়ের। যারা মাস্ক পরেননি তাদের মাস্ক পরার আবেদন জানান। শীতের সময় শীত বস্ত্র পেয়ে খুশি প্রাপকরা, তারা শুভেন্দু শেঠকে আশীর্বাদ করেন। আর কি পেয়েছেন তাদের তরফ থেকে দিয়েছে জানেন? বাড়ি কোথায়? মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।